মালদা জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে বাজার সরিয়ে নেওয়ার উদ্যোগ নিল মালদা জেলা পুলিশ। মালদা রিংরাজ বাজারে 34 নম্বর জাতীয় সড়কের ধারে সারি দিয়ে বসে বাজার, ফলে রদবাড়ি এলাকায় নিয়মিত দুর্ঘটনা লেগেই থাকে। যদিও করোনা আবহে লকডাউন চলাকালীন রাস্তায় যান চলাচল না থাকায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী বা সবজি বিক্রেতাদের বিচিত্রা মার্কেট সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের পাশে কিছু সময়ের জন্য বসার অনুমতি দিয়েছিল প্রশাসন। কিন্তু এরপর থেকে প্রতিদিন সকাল হলে ফল সবজি সহ বিভিন্ন বাজারে কিন্তু এরপর থেকেই প্রতিদিন সকাল হলেই ফল সবজি সহ বিভিন্ন বিক্রেতারা এখানে বাজার বসাতে শুরু করে, ফলে ক্রেতা বিক্রেতা সহ বহু মানুষের ভিড় লেগেই থাকে। চূড়ান্ত ব্যস্ত 34 নম্বর জাতীয় সড়কে যা চরম সমস্যার, তাই শুক্রবার সকাল থেকেই এই বাজার সরিয়ে নেওয়ার উদ্যোগ নিল পুলিশ। ইংরেজ বাজারের ট্রাফিক ওসি বিল্টু পাল জানিয়েছেন, এভাবে অনিয়ন্ত্রিতভাবে জাতীয় সড়কের পাশে বাজার বসার জন্য দুর্ঘটনা বেড়েই যাচ্ছে, তাই এই বাজার সরিয়ে বিচিত্রা মার্কেটের আগের জায়গাতেই করা হচ্ছে। অন্যদিকে পুলিশের এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষও। মার্কেটিং কে ভুল ভুলাইয়া মে মত খোঁজো, গেট আপ টু 40% অফ অন ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন এন্ড ডিজিটাল মার্কেটিং। হারি আপ এন্ড প্রমোট ইওর বিজনেস টুডে। দেখেছেন যে দীর্ঘ কয়েক মাস যাবত রদবাড়ির যে বাজার, যেটা সবজি বাজার সকালে এবং সন্ধ্যায়, সেই বাজারটা জাতীয় সড়কের উপরেই বসছে। তার ফলে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে যে কুয়াশাচ্ছন্ন আকাশের জন্য দুর্ঘটনার প্রকোপ বলেন বা সম্ভাবনা, এটাও খুব বাড়ছে আর কি। পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক এই যে সবজি বাজার যেটা ছিল সেটাকে পুনরায় আবার পূর্বে যে জায়গায় ছিল সেই জায়গাতে স্থানান্তরিত করা হলো। এক্ষেত্রে যেমন রদবাড়ি চত্বরটা যানজটমুক্ত হবে অনেকটাই, আমাদের দুর্ঘটনার প্রকোপ বা সম্ভাবনা সেটাও আশা করি অনেকটাই কমবে। শুধু রদবাড়ি বাজার না, আশেপাশে যেগুলো আছে সেগুলোকেও আমরা সরাবো। ব্যুরো রিপোর্ট, মালদা। মার্কেটিং কে ভুল ভুলাইয়া মে মত খোঁজো, গেট আপ টু 40% অফ অন ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন এন্ড ডিজিটাল মার্কেটিং। হারি আপ এন্ড প্রমোট ইওর বিজনেস টুডে।